তো কথা না বের আমরা সরাসরি চলে যাই। প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব যেখানে আমাদের ফাইলটা রাখবো, যেখানে নাম দিব কি আমাদের প্রজেক্ট নেম দিলাম আমরা, যে সাপোজ ই বাই ইবাই প্রজেক্ট। এই ইবাই ফোল্ডারের ভিতরে আমাদের সব ধরনের কাজ করব। এখানে আমাদের সর্বপ্রথম একটা ফোল্ডার লাগবে যে সিএসএস এর, এরপর একটা ফোল্ডার লাগবে ইমেজেস, যতগুলো ইমেজ থাকবে সব ইমেজ গুলো রাখবো, ইমেজেস। আর একটি ফোল্ডার হবে এখানে আমাদের জেস, জাভাস্ক্রিপ্ট যতগুলো ফাইল আছে সবগুলো এখানে রাখবো। আর আমাদের মেইন ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমাদের মেইন ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের ফোল্ডার তৈরি করা কমপ্লিট। এখন আমরা আমাদের এই ফোল্ডারটাকে ওপেন করব আমাদের যে কোনো একটি টেক্সট এডিটর দিয়ে। ওপেন ফোল্ডার ডেস্কটপ ইবাই। তো আমি আমার ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এখানে HTML এর ফরম্যাটটা নিয়ে আসি, HTML ফরম্যাট, HTML ফরম্যাট। আমাদের টাইটেল কি হবে? টাইটেল হবে আমাদের যে ইবাই, ইবাই। হ্যাঁ, আমাদের এখানে কি দরকার হবে, আমাদের এখানে লিঙ্ক করতে হবে, তাই না? তো লিঙ্ক করার জন্য আমাদের ভিতরে ফাইল লিখে এখানে হবে আমাদের স্টাইল ডট সিএসএস। আর আমাদের আরেকটি হবে যেখানে জাভাস্ক্রিপ্ট এর কাস্টম ডট জেএস হবে, জাভাস্ক্রিপ্ট এর কাজগুলো যেখানে আমরা করব, কাস্টম ডট জেএস, ঠিক আছে। আর তো এগুলোকে আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি, লিঙ্ক সিএসএস, আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, আর আমাদের এখানে স্ক্রিপ্টের ভিতরে, স্ক্রিপ্টের ভিতরে আমাদের যে সোর্স এর ভিতরে আমাদের জেএস, জেএস এর ভিতরে কাস্টম ডট জেএস, কাস্টম ডট জেএস কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বুটস্ট্র্যাপ ডাউনলোড দিতে হবে। বুটস্ট্র্যাপ ডাউনলোড দেওয়ার জন্য আমরা বুটস্ট্র্যাপ 5 টাকে আমরা এখন ডাউনলোড দিয়ে নেব, কেমন? ডামি বুটস্ট্র্যাপ 5 ইজ ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ডাউনলোড কমপ্লিট হবে, গোটা লোকেশন ধরিয়ে দিচ্ছি আমি এটাকে, আমাদের যে ডেস্কটপ আছে না, ডেস্কটপের ভিতরে, ডেস্কটপের ভিতরে আমি বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, ডাউনলোড কমপ্লিট। দেন আমি আমাদের ডেস্কটপে যাব, এটাকে আমি আনজিপ করে নিচ্ছি। আনজিপ করার পরে আমাদের এখানে দুটো ফাইল দিবে, একটা হলো সিএসএস, আমি এটা এখান থেকে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস টাকে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমি আমার যে ইবাই যে প্রজেক্ট, প্রজেক্টের সিএসএস ফোল্ডারের ভিতরে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। আরেকটি ফাইল নিয়ে আসতে হবে এখান থেকে, সেটি হলো আমাদের জেএস ফাইলটা। এখান থেকে আমি বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস যে ফাইলটা আছে সে ফাইলটাকে আমি নিব। নেওয়ার পর এটাকে আমি আমাদের ইবাই প্রজেক্টের ভিতর জেএস ফোল্ডারের ভিতরে আমি এটাকে পেস্ট করে দেবো, অ্যান্ড এই দুটোকে আমি লিঙ্ক আপ করে দেবো। এখানে এখানে লিঙ্ক আপ করে দিচ্ছি, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, অ্যান্ড এখানে আমি লিঙ্ক আপ করে দেবো যে কাস্টম ডট জেএস, কাস্টম ডট জেএস, ঠিক আছে। দুটোকে লিঙ্ক আপ করানোর পরে আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করানোর জন্য আমাদের একটি সিডিএন ফাইল দরকার হবে, যেটা হলো আমাদের জাভাস্ক্রিপ্ট জেকুয়েরির ভার্সন, সেটাকে আমরা ডাউনলোড দিয়ে নিচ্ছি। আমাদের এখান থেকে আমরা ডাউনলোড দিব যে 1.12.4, এটাকে আমরা ডাউনলোড দিব। এখান থেকে মডিফাই, মডিফাই থেকে সরাসরি এটাকে লিঙ্ক আপ করে দিতে পারি, অথবা আমরা এটাকে সরাসরি ডাউনলোড করে নিব। এই লিঙ্কটাকে কপি করে
এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে এটাকে সরাসরি আমরা সেভ অ্যাজ ডেস্কটপ ইবাই জেএস এটাকে আমরা সাথে সাথে লিংক আপ করিয়ে দেবো, কেমন? এটা হবে সবার উপরে, আমাদের যে জাভাস্ক্রিপ্টের যে ভার্সন এটা 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 হবে সবার উপরে 1.2.4 এটা। তো আমরা এখন কি করব, আমরা এখন আমাদের পিএইচডি তে যাই। পিএইচডি তে যাওয়ার পরে আমাদের পিএইচডি তে কিভাবে আসে সবার উপরে একটি, এখন সবার প্রথম আমরা কি করব, টপ মেনু ডিজাইনটা করব। টপ মেনু ডিজাইন করার জন্য আমরা এখানে একটি সেকশন নিব, এগুলোকে আমরা কেটে দিচ্ছি, কিছুই দরকার নেই, বডি স্টপটা রেখে দিচ্ছি। আমরা এখানে চলে যাব, এখানে সবার সেকশন দিব, সেকশন, সেকশনের ভিতরে একটি আইডি দিব, আইডি, আইডিটা নাম দিব আমরা যে মেইন টপ দিলাম, আইডি নাম মেইন টপ, আইডি নাম দিলাম মেইন টপ। তো এখন আমাদের কন্টেনার দিতে হবে, কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমাদের হবে রো, আর ও ডাব্লিউ রো, রো এর ভিতরে আমাদের হবে কলাম, ডট সিও এল কল। আচ্ছা আমাদের এখানে কলাম এখানে ধরুন চারটা, এখানে ফাঁকা আছে ধরুন চারটা কলাম, আর এখানে চারটা কলাম, আমরা চারটা চারটা করে নিতে পারি কলাম। হ্যাঁ, কল এলজি, এলজি মানে লার্জ ডিভাইসের জন্য, যেহেতু আমরা লার্জ ডিভাইসের জন্য আপাতত করছি, তো সেই জন্য কল এলজি ব্যবহার করছি। কল এলজি ফোর, কল এলজি ফোর নেওয়ার পরে আমরা এখানে আমরা আসি, এখানে আমাদের একটি এখন একটি ক্লাস নিব, ক্লাসটার নাম দিলাম সাপোজ আমরা যে টপ লেফট, টপ লেফট, কারণ আমরা তো এই টপ লেফট এটা নিয়ে কাজ করব, তাই না? এই জন্য আমরা ক্লাস নিচ্ছি যে টপ লেফট, আপনার আপনার যে কোনো ইচ্ছে ক্লাস নিতে পারবেন। তো টপ লেফট এর ভিতরে আমরা কি করব, এখানে আমাদের যে এখানে ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য একটা অপশন আসবে, তো এই জন্য আমরা এখানে দিতে দেবো যে সিলেক্ট ক্লাস, ক্লাস নেম দিলাম যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ক্লাসের ভিতরে আমাদের অপশন থাকবে OPTION, অপশন অপশন এখানে দিতে পারে, প্রথম আমাদের ENG ইংলিশ, এখানে আমাদের ইংলিশ দেয়া আছে না, প্রথম ইংলিশ দেয়া আছে, তো এখানে আমরা দিলাম ইংলিশ, আর একটি দিলাম যে সাপোজ যে বাংলা, BNG বাংলা। তো এই দুটি দেওয়ার পরে আমরা আমাদের ব্রাউজার একটু এসে রিফ্রেশ দেই, ব্রাউজার এসে এই ইংলিশ বাংলা। হ্যাঁ, তো আমরা এখন আমাদের আবার আরেকটি আছে যে ইউএসজে, যেটা এটাকে আমরা এখন ঠিক এভাবেই করতে পারি যে ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা কপি করলাম, এটাকে কপি করার পরে আমাদের জাস্ট এখানে ইউ ল্যাঙ্গুয়েজ, এখানে LN বাদে এখানে আরেকটি ক্লাস নিতে পারি, সেই ক্লাসটির নাম দিলাম সাপোজ আমরা যে মানি, মানি, মানি বলতে এখানে আমাদের যে দেওয়া যাবে যে ইউএসডি দেওয়া আছে, ইউএসডি এন্ড বিডিটি দিলাম এখানে, বিডিটি বাংলাদেশি ইউএস ডলার। হ্যাঁ, তো না আমাদের আরেকটি ই দেওয়া আছে এখানে, এখন আমার এটা এখন এটাকে দিতে হবে, এই টেক্সটটাকে দেওয়ার জন্য টেক্সটটাকে আমি কপি করে নিচ্ছি এখান থেকে, কপি করে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে কপি করার পরে আমি এটাকে এখানে একটি ডিভ আকারে নিব। হ্যাঁ, যদি সরি এটা ডিভ আকারে নিব, এটা ক্লাস নেম দেওয়া যায় কি, এটা ক্লাস নেম দিলাম যে সাপোজ আমরা যে নাম্বার, 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 তো নাম্বার এটাকে আমরা পি ট্যাগের ভিতরে রাখি। তো রাখার পরে আমি আমাদের ব্রাউজারে এসে একটা রিফ্রেশ দিই, এখন রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা এভাবে চলে আসলো। এখন এটাকে আমরা ডিজাইন করে নিচ্ছি, তো ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে মেইন এটাকে কপি করি, তার আগে আমাদের কিছু কমন সিএসএস আছে সেগুলো লিখতে হবে,
মার্জিন মার্জিন শূন্য, মার্জিন জিরো, প্যাডিং জিরো, মার্জিন জিরো, প্যাডিং জিরো, আউটলাইন। তো আপাতত এটুকুই থাক, এখন আমরা আমাদের যে কমেন্ট করে নিচ্ছি যে মেইন টপ, মেইন টপ, মেইন টপের যে আইডিয়া আছে যেটা, আইডির এখানে একটা ব্যাকগ্রাউন্ড, আইডির ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আইডির ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, আইডির ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে, এই কালারটা। তো এই কালারটাকে আমরা নিয়ে নিচ্ছি, কপি কপি করে নিলাম, সরি কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে আমরা আমাদের ব্রাউজার এসে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে হ্যাঁ আমাদের এই কালারটা পেয়েছে। তো এখন আমাদের এখানে যে আমাদের টপ লেফট, টপ লেফটের ভিতরে এল এন যেটা আছে সেটাকে নিতে হবে। টপ লেফটকে আমরা কপি করছি, টপ লেফটের ভিতরে আমাদের, টপ লেফটের ভিতরে যে আমাদের এটাকে আমরা কালার কালার দেওয়ার পরে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, প্যাডিং দিলাম আমাদের 10 পিক্সেল, টপ বটম থেকে 10 পিক্সেল দিলাম, আমাদের লেফট রাইট থেকে আপাতত 0 দিলাম এখানে। হ্যাঁ তো ফন্ট সাইজ দিলাম, একটা ফন্ট সাইজ দেওয়া আছে কত এখান থেকে দেখে নেই, এখানে ফন্ট সাইজ দেওয়া আছে 13 পিক্সেল। হ্যাঁ আর কালার দেওয়া আছে এটা ফন্ট সাইজ 13 পিক্সেল, ফন্ট হোয়াইট। এখন আমরা আমাদের ব্রাউজার এসে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা চলে আসছে, কিন্তু আমাদের এখানে একটা বর্ডার আছে, আমরা বর্ডারটাকে নান করে দিব, বর্ডার বর্ডার নান। তো আমাদের এটা গেল আমাদের ল্যাঙ্গুয়েজ এর জন্য। এখন আমাদের আরেকটা আছে যে মানি এর জন্য, তাই না, আমাদের আরেকটি ক্লাস আছে কি এখানে মানি, ক্লাসটাকে কপি করে নিচ্ছি, ক্লাসটাকে কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তো আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে, প্যাডিং লেফট 20, প্যাডিং লেফট 20 পিক্সেল, প্যাডিং লেফট 20 পিক্সেল, ফন্ট সাইজ ঠিক আছে, তো বর্ডার নান। তো তো আমাদের এখন এটাকে রিফ্রেশ দেই, এটা আমাদের আচ্ছা আচ্ছা এটা এন্ডিং ট্যাগ দিয়ে নেই। এখন আমরা এটা আমাদের রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে দেখি তো এটা আমাদের এভাবে চলে আসলো, ঠিক আছে। তো চলে আসার পরে আমাদের যে এখন এই যে টেক্সটটা, টেক্সটটাকে ঠিক করতে হবে, টেক্সটটাকে ঠিক করার জন্য জাস্ট আমরা এখানে যাব, জাস্ট এটাকে আবার কপি করলাম, কপি করার পরে এটাকে আমরা দিব যে নাম্বার, আমাদের নাম্বার এটাকে যে পি ট্যাগ, তো আমাদের অলওয়েজ যে ডিসপ্লে ব্লক করা থাকে এটাকে আমরা ডিসপ্লে ইনডেন্ট করে দিব, ডিসপ্লে ইনডেন্ট ব্লক, ডিসপ্লে ডিসপ্লে ইনডেন্ট ব্লক। তো কালার এটা, তো এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা ব্যাকগ্রাউন্ড কেটে দিচ্ছি, প্যাডিং লেফট 20 পিক্সেল ঠিক আছে, ফন্ট সাইজ 13 এটাও ঠিক আছে, তো ফন্ট হোয়াইট বর্ডার না, এটা বর্ডার তো নাই। এটাকে আমরা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে এটা এভাবে চলে আসলো, ঠিক আছে। চলে আসার পরে আমাদের যে পিএইচডি তে আসে, আমরা পিএইচডি তে কিন্তু এভাবে একটু বর্ডারের মতো আছে দুই পাশে, তো এটাকে কিভাবে দিতে পারি, এটাকে আমরা দুইভাবে দিতে পারি, এটা আমরা যে বর্ডার লেফট 1 পিক্সেল সলিড দিয়ে দিতে পারি, অথবা আফটার বিফোর দিয়ে দিতে পারি। তো আমাদের এটা আফটার বিফোর দিয়ে দিব, ঠিক আছে, আমরা আমি আফটার বিফোর দিয়ে দিচ্ছি। টপ লেফট এটাকে, এটাকে নেই, টপ লেফট কে পজিশন রিলেটিভ, টপ লেফট কে পজিশন রিলেটিভ ধরলাম, এন্ড এটার এটা আমরা আফটার করব, আফটার করার জন্য পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্ট
ফাঁকা রাখতে হবে। আমাদের অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমরা আফটার বিফোর করব, আফটার বিফোর করার জন্য আমাদের যে কন্টেন্ট কন্টেন্ট এটা অবশ্যই দিতেই হবে, তা না হলে আমাদের আফটার বিফোর কাজ করবে না। তো আফটার বিফোর দেওয়ার জন্য অলওয়েজ সবসময় কন্টেন্ট দিতে হবে। তো তারপরে দিলাম আমরা টপ, টপ দেখলাম আমরা যে শূন্য, লেফট লেফট শূন্য, টপ শূন্য, লেফট শূন্য। আমাদের যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি কালার হবে, ব্যাকগ্রাউন্ড হবে আমাদের সাপোজ যে ডিডি এই কালারটা, আর হাইট, হাইট দিলাম আমরা যে সাপোজ যে 45 পিক্সেল, আর উইথ, উইথ উইথ আমাদের এখানে দিলাম 1 পিক্সেল, 1 পিক্সেল। হ্যাঁ, তো 1 পিক্সেল দেওয়ার পর আমরা আমাদের ব্রাউজার এসে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা এখানে চলে আসলো। এখানে চলে আসার পরে আমাদের জাস্ট এখানে আমরা আসবো, আসার পরে ইনস্পেক্ট এলিমেন্ট, ইনস্পেক্ট এলিমেন্ট করার পরে আমরা এখানে আসি, আমাদের যে আফটার আছে আফটারটাকে আমরা ধরবো এখান থেকে, টপ লেফট আফটার, আফটারটাকে আমরা যে লেফট থেকে লেফট থেকে আমরা 60 পিক্সেল দিয়ে দিব, 60 পিক্সেল। তো আমাদের আফটার দেয়া হলো, এখন আমাদের এটাকে বিফোর করতে হবে। বিফোর করার পরে জাস্ট এখানে লিখবো যে বিফোর, বিফোর এখানে আমরা দিলাম যে 130 পিক্সেল, 30 পিক্সেল। তারপরে দেখি কি হয়, ইস আসছিল প্রায়, আর হালকা একটু ওইদিকে যাবে। তোমরা এখানে 130 না 140 পিক্সেল দিলে হয়তো ঠিক হবে, 140 পিক্সেল। টপ লেফট এর কাজ কমপ্লিট। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আমাদের টপ রাইট। এখন আবার এখানে যাব যে এই এটাকে কপি করলাম, কল এলজি ফোর, কন্ট্রোল ভি, কল এলজি ফোর, এটার ভিতরে টপ, এটা হলো রাইট, পিএইচডি যাই, রাইটের ভিতরে আমাদের আছে যে একটি কিছু আইকন থাকবে আর এখানে একটি টেক্সট থাকবে। তো এই টেক্সট গুলো আমরা কপি করে নিচ্ছি, আইকন গুলো আমরা নিয়ে আসবো একটু পরে। সিলেক্ট অপশন এখানে হবে আমাদের ক্লাস, ক্লাস নাম কি দেওয়া যায়, ক্লাস নাম দিলাম যে সাপোজ আমরা উইশ নামে ক্লাস দিলাম। তো ক্লাস দেওয়ার পরে আমরা এখানে যে পি ট্যাগ এর ভিতরে আমরা ট্যাগে দিয়ে দিচ্ছি, আর উপরে যে আইকন আছে না, উপরে আইকনের জন্য এখানে আমরা একটা আই ক্লাস নিচ্ছি, যেখানে একটি ক্লাস দিচ্ছি। ওকে, তো আমরা এটিকে কপি করে নিচ্ছি, এটিকে কপি করে বাকিগুলো এখানে বসিয়ে দিব। একটা স্যার এখানে আছে কি মাই অ্যাকাউন্ট, এটাকে কপি করি যে মাই অ্যাকাউন্ট, কপি মাই অ্যাকাউন্ট, এখানে পেস্ট করে দিচ্ছি যে মাই অ্যাকাউন্ট, আর এখানে আরেকটি দিচ্ছে যে আরেকটি আছে সেটা হলো কি লগ ইন রেজিস্টার, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, লগ ইন রেজিস্টার, লগ ইন। এখানে এটাকে তো আমাদের ব্রাউজার একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে এটা এভাবে চলে আসলো কেন, আচ্ছা আচ্ছা, এটা আমাদের টপ ফোর। এটি ফুলটাকে কপি করি, কপি করার পরে এটাকে কাট করি, কাট করার পরে এখানে রিফ্রেশ দেয়, এখন এখন রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা এভাবে চলে আসলো। ঠিক আছে, এভাবে চলে আসার পরে আমরা এখন কি করব, আমরা আমাদের যে টপ রাইট, টপ রাইট ক্লাসটাকে ধরবো,
টপ রাইটের ভিতরে আমাদের যে উইশ ক্লাসটা আছে, তো এই পুলিশটাকে আমরা ক্লাসটাকে আমরা ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেব, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেব, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেওয়ার পর আমাদের এটাকে রিফ্রেশ দেব। তো অনেকখানি কিন্তু আমাদের এটা মোটামুটি ভাবে চলে আসলো ঠিকঠাক মতন। তো এখন এটা একটা কালার দিব, কালারস কালার দিলাম যে আমরা প্যাডিং রাইট 24 পিক্সেল দিলাম। তো প্যাডিং রাইট এটাকে কিছু কমিয়ে দিচ্ছি আমরা, তো আমাদের এটা প্যাডিং রাইট দিলাম 28 পিক্সেল, প্যাডিং রাইট 28 পিক্সেল। একটা বর্ডার মতো দেওয়া আছে সেটাকে দিতে হবে, আমি যদি পিএসজি দিতে চাই পিএসজি আমাদের এখানে একটা বর্ডার মতো দেওয়া আছে তাই না, তো এই বর্ডারটাকে দিতে হবে। বর্ডারটাকে দেওয়ার জন্য যে আমরা আবার শ্যাফট টাইপে ফিরে যাব, এখানে আমাদের টপ লেফট এটাকে পজিশন রিলেটিভ পজিশন রিলেটিভ ভি আফটার এটাকে পজিশন এফসি দিয়ে কন্টেন্ট কন্টেন্ট ফাঁকা রাখলাম, কন্টেন্ট ফাঁকা রাখলাম। টপ থেকে আমাদের এটা টপ থেকে 0, লেফট লেফট থেকে 75% দেই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিলাম আমাদের এখানে হাইট হাইট দিলাম 30 পিক্সেল, উইথ উইথ অন পিক্সেল উইথ অন পিক্সেল। এখানে আমাদের যে ট্রান্সফর্ম ট্রান্সলেট লেফট রাইট থেকে যাবে সেহেতু এটা ভার্টিক্যালে যাবে, সেক্ষেত্রে আমাদের এটা ট্রান্সলেট এক্স এক্স -50%। হ্যাঁ আমরা এখানে একটা রিফ্রেশ দিই, আবার রিফ্রেশ দেওয়ার পরে এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আফটার উই হাইট দিলাম এটার 45 পিক্সেল, এন্ড লেফট থেকে এটাকে 21 পিক্সেল লেফট থেকে আমরা এখানে আবার যাই, হাইট দিলাম 45 পিক্সেল 45 পিক্সেল, এন্ড এটাকে দিলাম 21 21। আবার আমরা ঠিক এখানে যাব, এটাকে আমরা কপি করে জাস্ট এখানে লিখে দেবো বিফোর 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 এখানে পজিশন এফ সিলের টপ থেকে এত ঠিক আছে। জাস্ট এটাকে আমাদের লেফট থেকে দিলাম, যে সাপোজ এখানে আমরা 38 পিক্সেল 38% বাড়িয়ে দিচ্ছি, বিফোর 38 53 আমরা যে 53% 53%। তো আমাদের ব্রাউজার এখানে কিছু রিফ্রেশ দেয়, তো রিফ্রেশ দেওয়ার পর আমাদের যে বর্ডার টপের যেটা সেটা মোটামুটি কমপ্লিট। তো আমাদের এখানে ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ দেওয়ার এখানে ফন্ট সাইজ দিলাম এখানে 13 পিক্সেল 13 পিক্সেল ফন্ট সাইজ দেওয়ার পর আমাদের এটা, হ্যাঁ
46% per after 17. सेचुलिश परसेंट और एकाने 70% है तो हमारे लिए तो कंप्लीट कंप्लीट हर पड़े हमरा नीचे ऑप्शन है चले जाए नीचे हमारे मेनू बारे चले जाए मेनू बारे जाओ जनो मेनू बारे हमारे एकाने एक टी लोगो थक बे एकाने एक टी मेनू थक बे और एकाने एक टी सार्च ऑप्शन थक बे आइटम थक बे तो हमरा हमारे एकाने मेनू नहीं आशी चित थे के नेवर कंपोनेंट्स 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 के ভিতরে দেখে নেবারস নেবারস যাব নেবারস যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে কপি করলাম কপি করার পরে আমরা আমাদের এখানে শক্তি কমেন্ট করি যে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে ইমেজটা এই যে আমাদের লোগোটা লোগোটাকে আমরা ক্রপ করে নিব एक्चुअली আমি আমাদের এখন জব ইমেজগুলো ক্রপ করে নিব যাতে পরবর্তীতে আর এরকম বারবার ক্রপ করতে না হয় সেই ক্ষেত্রে আমরা এই পিএসটি কে এই লোগোতে সিলেক্ট করে লোগোতে সিলেক্ট করে আমি আমাদের এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে লোগোটা লোগোটার মধ্যে সবগুলো চলে যাবে নেওয়ার জন্য আমি আবার আবার বলছি আমরা আমাদের লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করার পরে এখানে আমাদের লেয়ার সিলেক্ট হবে লেয়ার সিলেক্ট হওয়ার পরে এই চোখে ক্লিক করব কন্ট্রোল শিফট চেপে এই যে চোখে ক্লিক করলে তো শুধু লোগোটা থাকবে বাকিগুলো সবকিছু চলে যাবে তো এখন এটাকে ট্রিম করে নিচ্ছি ট্রিম করে নিচ্ছি ওকে তো এখন আমরা আমাদের এখানে ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে সেভ ফর ওয়েবে ক্লিক করব तो इटा के सेव करो इबे भीतर हमारे जी इमेज इमेज फोल्डर का नाम लेके लिखे दो जी लोगो लोगो ना मैं सेव कर दिलाम सेव कर देर पर हमारे हमारे हिस्ट्री देखिए अब आप पुनः नहीं आज बो ओके तो हमारा हमारे সে চলে যাওয়ার পর আমাদের যে এখানে ন্যাব লেখা আছে এখানে যাব এখানে আমরা যে আইএমজি ইমেজ নেভিটর সোর্স ডট ইমেজ লোগো পিএনজি তো আমাদের এই যে এটা এটা আমাদের তো সম্পূর্ণ নিয়ে আছে এটাকে কি করতে হবে এখানে আমাদের একটা সেকশন নিতে হবে এসসিটি নতুন একটি সেকশনের ভিতরে সেকশনের আইডি দিলাম যে মেনু এই সেকশনের ভিতরে এই সেকশনের ভিতরে যে নেবারস আছে এটার এটার বাইরে এটার ভিতরে এখানে একটা দিলাম যে কন্টেইনার এর বাইরে কন্টেইনার নেয়ার পর আমাদের এখানে একটি রিফ্রেশ দেই রিফ্রেশ দেওয়ার পর আমাদের একটা কন্টেইনারের ভিতরে চলে আসলো আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসছে চলে আসার পরে আমরা এখন যে এখানে যেগুলো দরকার নেই সেগুলোকে আমরা কেটে দেব আমরা এখানে আসি আসার পরে আমাদের হোম দরকার আছে এটাকে আমি রেখে দেই लिंक ड्रॉप डाउन दरकार नहीं ड्रॉप डाउन केटे दी यूएल हम देखें जो सार्स एर जेटा से ये तो दरकार नहीं हमें ये केटे दी फॉर्म एर भीतर जेटा से तो हमरा मदर रिफ्रेश दे रिफ्रेश देर पर देखी জাস্ট শুধু এই দুটো আছে অ্যাক্টিভ দেখাচ্ছে এটাকে ওকে এরপরে কি করতে হবে এরপর আমাদের জাস্ট এগুলোকে আমরা কপি করে পেস্ট করে দেব প্রথম আছে কি হোম হোমের পরে কি দেয়া আছে হোমের পরে দেয়া আছে ম্যান ওম্যান
main and main কন্টাক্ট কন্টাক্ট এর পরে আমাদের এখানে যে এম আর অটো দেয়া আছে এটাকে এম অটো দিলাম। এম অটো দিলে কি হবে, এটা আমাদের ঠিক মাঝখানে চলে আসবে। যখন একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা ঠিক মাঝখানে চলে আসলো, তাই না? তো মাঝখানে চলে আসার পরে আমাদের সিএসএস এ চলে যাই। সিএসএস চলে যাওয়ার যে আমাদের এখানে ইউএল এল আই এ, ইউএল এল আই এর ভিতরে আমাদের এখানে কি দেয়া আছে, এটাকে হোভার করলে আমাদের এখানে আসি, যেখানে এটাকে হোভার করলে আমাদের একটা পিঙ্ক কালার মধ্যে একটি কালার চলে আসবে, নিচে দুটো একটা আন্ডারলাইন হবে আর কি, তো টেক্সট এর নিচে আন্ডারলাইন হবে, তো এরকম একটি ডিজাইন এটাকে আমরা করে নিচ্ছি। সিএসএস এর ভিতরে আসি, সিএসএস এর ভিতরে আসার পরে এখানে আমরা কমেন্ট করে নিচ্ছি, এখানে আমরা দেখবো যে ইউএল এল আই এ কালার, আমাদের যে এখানে যে কালার সে কালারটা দিব। এখন দিলাম যে টু এ টু এ টু এ টু, এই যে এটাকে পজিশন দিলাম রিলেটিভ পজিশন, রিলেটিভ পজিশন রিলেটিভ আর ট্রানজিশন ট্রানজিশন অল 0.4 সেকেন্ড, ফন্ট ওয়াইট দিলাম এখানে আমরা 500। এখানে আমরা একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এখানে এই যে কালারটা কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে যে ইম্পর্টেন্ট আসি, কালার তো এটা না, কালার এখান থেকে সিলেক্ট করছি। টু টু টু, তো এটা আসলো। তো আসার পরে আমাদের এখানে আমাদের এখানে এখন এই যে ডিজাইন আছে ওই ডিজাইনটা এখন করবো, তো করার জন্য আমরা আমাদের ইউএল এল আই এটাকে এখানে যাই, ইউএল এল আই এ এটাকে হোভার করলে, হোভার যদি এটাকে করে হোভার করার পর একটি আফটার আফটার পজিশন পজিশন এফ সি দিয়ে ওইটা কন্টেন্ট কন্টেন্ট ফাঁকা টপ টপ থেকে আমরা দিলাম যে 35 পিক্সেল, লেফট থেকে দিব আমরা যে সাপোজ 10 পিক্সেল দিলাম লেফট থেকে, এটার উইথ হবে 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যে আসি, সেপারেটর ব্যাকগ্রাউন্ড কালার কি কন্ট্রোল ভি এন্ড হাইট হাইট দিলাম এটার 1 পিক্সেল অন পিক্সেল, আর এটার যে একটা ট্রানজিশন দিলাম স্মুথলি আসার জন্য অন অল লিনিয়ার
4 সেকেন্ড। তো আমরা আমাদের ব্রাউজারে একটু রিফ্রেশ দেই, এটা এভাবে চলে আসলো। চলে আসার পরে তো এই যে হোভার করার পরে এটার কোনো কালার চেঞ্জ হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এখানে আবার যাব। আবার যাওয়ার পরে আমাদের এখানে ইউএল এল আই এ সেখানে হোভার, না হোভার, হোভার হলো আমাদের যে কালার, কালার হবে আমাদের এই কালারটা, এটা ইম্পর্টেন্ট। আমরা এখন আমাদের ব্রাউজার আসি, ব্রাউজার আসার পরে একটা এখন রিফ্রেশ দেওয়ার পরে কালারটা চেঞ্জ হলো, কিন্তু আমাদের এখানে কি লাইন আন্ডারলাইন দুটো আছে তাই না, একটা নিচে আর একটা। তো আমরা জাস্ট এখানে আসবো, এখানে আসার পরে আফটার এখানে জাস্ট দিব যে বিফোর, বিফোর আর এটাকে আমাদের টপ থেকে 35 30, উইথ এটাকে কমিয়ে দেবো তাই না, উইথ কমবে, উইথ দিলাম আমার 15 17 পিক্সেল। তো এখন আবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর আমাদের এটা ঠিক আছে তাই না। তো এখন আমাদের যে রাইট একটা আছে, রাইট আমাদের কি আছে, রাইট আমাদের একটি সার্চ অপশন আছে আর এখানে আইটেমস লেখা কিছু আছে। এখন আমরা ডিপ, এটা কোথায় শেষ হলো, ডিপ এখানে, এটা নিচে আসে, নিচে আসে এখানে আমরা একটি ক্লাস নিব, সার্চ নামে একটি ক্লাস নিলাম। সার্চ নামে ক্লাস নেওয়ার পরে এই ক্লাসের ভিতর আমাদের একটি ইনপুট, ইনপুট টাইপ টেক্সট আর এখানে একটি সার্চ এর ই থাকবে ক্লাস। তো এখানে একটি সার্চ এর একটি আইকন থাকবে আর এটা আমরা আপাতত ফাঁকা রাখছি। আর একটি ডিপ নিব এখানে আমরা, সেটা নাম দিলাম যে আইকন, আইসিও এটার ভিতর আমাদের কি কি থাকবে, এটার ভিতরে থাকবে আমাদের একটি আইকন ক্লাস আর এখানে থাকবে একটি টেক্সট থাকবে একটি, মেবি এখানে আসি, আসার পরে এখানে একটি টেক্সট আছে, টেক্সটটাকে এডিট কপি করি, কন্ট্রোল সি কপি, স্পেন স্পিন ট্যাগের ভিতরে আমাদের যে এভাবে চলে আসলো। তো আমাদের এখানে কোনো দুটো আইকন নাই আর এখানে আমাদের আই কিছু আইকন হবে সেগুলো। তো এখন আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা লিখবো যে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন চলে আসলো। এখানে আমাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে, যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করবেন, লগ ইন, যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নেবেন। হ্যাঁ, তো আমাদের আমরা ফ্ল্যাট আইকনের ভিতরে চলে আসলাম। এখন আমাদের পিএইচডি, যে পিএইচডি তে আমাদের যতগুলো আইকন আছে সবগুলো আমরা একসাথে ডাউনলোড দিয়ে নেবো, কারণ আমরা কিন্তু যখন একটা আইকন আইকন লাগবে তখন এক একটা করে ডাউনলোড দেবো না, আমরা যতগুলো আইকন আছে সবগুলো একসাথে ডাউনলোড দেবো। এখানে আমাদের একটা আইকন আছে যে আমি সব আইকনগুলো সার্চ দিয়ে একসাথে ডাউনলোড দিয়ে নিচ্ছি, আপনারা সব আইকনগুলো সার্চ দিয়ে একসাথে ডাউনলোড দিয়ে নেবেন। লাভ, সর্বপ্রথম আবশ্যক আমাদের লাভ, লাভ কি করলাম, অ্যাড করলাম, এরপর আছে আমাদের ইউজার, ইউজার, ইউজার লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমরা আমাদের এখানে ইউজার আইকন চলে আসবে। আচ্ছা, আমি সব আইকন গুলো একসাথে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, আমি আমি সব আইকন গুলো ডাউনলোড দিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের পিএসজি তে যতগুলো আইকন আছিল সবগুলো এখানে দেওয়া আছে, সবগুলো এখানে আমি ডাউনলোড করে নিব, সবগুলো এখানে আমি অ্যাড করে নিয়েছি। তো এটা আমি এক্সট্রা ভাবে নিয়েছি কারণ যখন আমি ব্যাক টু টপ দিব তখন এটা এই আইকনটি ইউজ করবো, সেজন্য আমি এটা এক্সট্রা ভাবে ডাউনলোড দিব। তো এখানে ডাউনলোড দিচ্ছি, তো এটাকে আমরা ফন্ট আকারে ডাউনলোড দিব যাতে পরবর্তীতে কালার করা যায়, কালার চেঞ্জ করা যায় ফ্রি।
ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ডাউনলোড হবে, সেভ করে দিব। তো চলে আসছে বিবি ডেস্কটপে, আমরা এর মধ্যে ডেস্কটপে যাই। ডেস্কটপ আসার পরে তো আইকনকে আমরা অ্যাড করার জন্য এটা আমরা আনজিপ করব। প্রথমে আনজিপ করার পরে এটার ভিতরে আমাদের যে ফন্ট আছে ফন্টকে কপি করলাম। কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা আমাদের যে ফন্টটাকে অ্যাড করে নেব আমাদের। হ্যাঁ, তো এটাকে লিংক করে নেওয়ার জন্য এখানে আসলাম। আমাদের যে ফন্ট আছে ফন্টের ভিতরে আমাদের যে flat icon.css এটাকে অ্যাড করে নেব। এখন অ্যাড করে নেওয়ার পরে আমরা এই যে আইকনগুলো অ্যাড করবে কিভাবে সেটার জন্য এখানে আমাদের এক্সাম্পল দেয়া আছে। সেই এক্সাম্পল গুলো ছিল যারা আমাদের সব আইকন, এগুলো এখানে দেয়া আছে। এখানে আমাদের এক্সাম্পল দেয়া আছে, তো এই এক্সাম্পলটাকে আমরা কপি করে নেই। কপি করে নেওয়ার পরে আমাদের যে এখানে আছে এখানে আমরা এসে কন্ট্রোল ভি পেস্ট পেস্ট করে দেওয়ার পর আমাদের ছিল না, তো আমাদের এখানে ইউজার ইউজারটা দিব এখানে। তো এটাকে আমরা এখানে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে চলে আসছে এটা। এখানে আমাদের ডিফল্ট ভাবে ফন্ট দেয়া আছে, ফন্ট সাইজ দেয়া আছে, এটাকে আমরা রিমুভ করে দিব। মার্জিন ফন্ট সাইজ 20 পিক্সেল, এটাকে আমরা কেটে দিই। আর মার্জিন লেফট থেকে 20 পিক্সেল, এটাকে আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা এখানে সেটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে এটা এভাবে চলে আসলো আমাদের এখানে এসে। উইশ পি আমাদের উইশ কন্ট্রোল সি উইশ পি ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক। এটা এভাবে চলে আসলো। এভাবে চলে আসার পরে আমরা এখানে আফটার বিফোর ক্যারেক্টার ঠিক করে দিব 55 পিক্সেল, 55%, আর এটা হলো 22%। হ্যাঁ, তো আমাদের এখানে এখানে আইকন দেওয়া আছে, আইকন কিন্তু এখান থেকে আইকনটা দিব। সার্চ আইকনটা এখান থেকে কপি করে নিব। এখানে আমাদের যে সার্চ আইকন অপশনটা আছে, সার্চ আইকন চলে আসলো। চলে আসার পরে এখান থেকে আমাদের যে সার্চ এটাকে ডিসপ্লে ইনডেন্ট ব্লক পজিশন রিলেটিভ ইউএসটি আমাদের সেখানে সার্চ ইনপুট আছে না, তো সার্চ ইনপুট কে আমরা পজিশন এফ সি ইউট পজিশন এফ সি ইউট টপ 0 কি ও টপ টপ 0 আর আই জি এস টি রাইট রাইট থেকে 20 পিক্সেল ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বর্ডার বর্ডার 1 পিক্সেল
সরি এটি ফর ট্রানজিশন ট্রানজিশন সেকেন্ড পয়েন্ট ফোর সেকেন্ড কার্সর পয়েন্টার এখন আমাদের আইটাকে নিয়ে আসি সার্চ সার্চ আই এটাকে ফন্ট হোয়াইট ফন্ট হোয়াইট দিলে আমি একটা নয় শো মার্জিন রাইট মার্জিন রাইট দিলাম 30 পিক্সেল কার্সার কার্সার পয়েন্টার তো এটাকে এখন রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পরে এটা এটার ভিতরে চলে আসলো এটার ভিতরে চলে আসার পরে আমাদের যে এটা এটা এভাবে থাকবে না এটা থাকবে যে ডিসপ্লে অপাসিটি শূন্য করা থাকবে তো এখানে ক্লিক করার পরে এটা অ্যাক্টিভ হবে ঠিক আছে তো টেক্স এটাকে প্যাডিং লিফট থেকে দেখতে দিতে পারি প্যাডিং লিফট থেকে আমি 5 পিক্সেল দিয়ে দিতে পারি ওকে তো এটার আমাদের অপাসিটি অপাসিটি শূন্য করা থাকবে অপাসিটি শূন্য আর যখন এটাকে আমাদের যে একটা যখন এটাকে ক্লিক করবে তখন এটা অ্যাক্টিভ হবে যখন ফোকাস করবে তখন এটা অ্যাক্টিভ হবে সরি এখানে একদম ফোকাস দেব ফোকাস ফোকাস করবে যখন এটার তখন এটার অপাসিটি অপাসিটি 1 হবে আর দেন এটা ই হবে টেক্সট টি কার্সার কার্সার হবে কত মানে এটা টেক্সট এখন আমরা এটাকে রিফ্রেশ দেই রিফ্রেশ দেওয়ার পরে এটাকে চলে গেল এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা আস্তে করে চলে আসলো ক্লিক করলাম আস্তে করে চলে আসবে হ্যাঁ এখন আমাদের আই আইটেম আইটেমে যাই আইটেমে যাওয়ার পরে আমাদের এখানে এসে এখানে আইটেমটাকে ধরি আইকন আইকনকে ধরি আইকনকে ধরার পরে এখানে আমরা এসে আইকন আইকনের যে ডিসপ্লে ডিসপ্লেটার ইনলাইন ব্লক ট্রানজিশন ট্রানজিশন অল লিনিয়ার 0.4 সেকেন্ড যখন আইকন কে যখন হোভার করব কন্ট্রোল ভি আইকন কে যখন হোভার করব তখন এটার কালার হবে হ্যাশ কালারটা রিফ্রেশ রিফ্রেশ দেয়ার আইকন কে যখন হোভার করব সরি হোভার হোভার করার পর আমাদের এখানে হবে কালারটা এটাকে আমরা কার্সার পয়েন্টার দিয়ে দিই কার্সার পয়েন্টার তো নাও রিফ্রেশ চলে আসলো আমাদের এটা